দুইটা কোশ্চেনই ভুলে গেছি, আগে সেকেন্ড কোশ্চেনের উত্তর দিই। প্রিপারেশন খুবই ভালো ছিল, টু বি ভেরি অনেস্ট। আমরা যে জায়গাটায় স্ট্রাগল করতেছিলাম ওই জায়গাটা ভালো হয়েছে, টপ অর্ডারে ওপেনিং ভালো শুরু হয়েছে। বাট আমি যেটা মনে করি যে যে দুইজন ব্যাটসম্যান সেট ছিল তাদের আরও লম্বা করা উচিত ছিল, কারণ উইকেটটা ওরকম ছিল যে ওইখান থেকে যদি একটা ব্যাটসম্যান 120-130 রানের একটা ইনিংস খেলতো তাহলে হয়তো শেষের দিকে ব্যাটসম্যানদের জন্য আরেকটু ইজি হতো। না, আমি বোলারদের এখানে খুব বেশি একটা দোষ দেখি না। আমার মনে হয় যে বোলাররা যথেষ্ট ভালো বল করতেছে, স্টিল এখানে ইম্প্রুভমেন্টের জায়গা আছে। বাট আমার মনে হয় যে ব্যাটসম্যানরা যদি আমরা আরেকটু রান বোর্ডে দিতে পারতাম তাহলে তাদের জন্য আরেকটু ইজি হতো। সাকিব ভাই অবশ্যই অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার, অবশ্যই তো মিস করেছি। বাট নাসুমও খুব ভালো বল করেছে, আমার মনে হয় শুরুতে 6-7টা ওভার খুবই ভালো বল করেছে। আর আমাদের আমার মনে হয় প্রত্যেকটা ব্যাটসম্যানেরই দায়িত্ব টিমের হয়ে রান করা, অবশ্যই আমার আমি যে পজিশনে ব্যাটিং করি অনেক ইম্পর্টেন্ট, কারণ নাম্বার 3 পজিশনটাই এমন সব চলে গেছে, যেই 2-3টা ম্যাচ চলে গেছে, সামনের ম্যাচ নিয়ে এখন আসলে ফোকাস করতে হবে। কি করার জন্য? হোয়াইট বল করার জন্য? না না না, এরকম কোনো প্ল্যানই ছিল না, নর্মাল প্ল্যান ছিল। এবং কোনো বোলারের ওরকম ইন্টেনশনও ছিল না যে হোয়াইট বল করবে, আমরা প্রপার গেমটা খেলার চেষ্টা করেছি। আর একটা কি ছিল, তামিম খুবই ভালো ব্যাটিং করেছে আমার মনে হয় যে লাস্ট কয়েকটা ইনিংস। তোমার কনকাই সিজন 2, কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। ভালো জানি, বাট আজকে যেভাবে ব্যাটিং করেছে আমার মনে হয় খুবই ভালো। বাট তার কাছ থেকে আরো বড় ইনিংস আশা করে টিম, সো আই হোপ যে সামনে অপরচুনিটি আসলে আরো বড় ইনিংস খেলবে। ক্যাপ্টেন্সির ব্যাপারটা সাকিব ভাইয়ের যেদিনই লাগছে তখন থেকেই একটু তো আইডিয়া ছিল যে আমার করতে হতে পারে, সো আমি রেডি ছিলাম। আর যেটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ব্যাটসম্যানকেই বা প্রত্যেকটা প্লেয়ারকে এরকম ব্যাক করা উচিত, এবং 50-50 না, আমার মনে হয় 100% ব্যাক করা উচিত। সো তামিম আজকে একটা ভালো ইনিংস খেলেছে, বাট তার কাছ থেকে টিম আরও আশা করে। সো আমার মনে হয় এভাবে যদি সবাই সাপোর্ট করি বড় বড় ইনিংস খেলা সম্ভব। ক্যাপ্টেন কি বলেছিলেন নামার সময়? ক্যাপ্টেন শুরু থেকেই প্ল্যান পরিকল্পনা তার এক্সপিরিয়েন্সও শেয়ার করেছেন, এবং ইন বিটুইন যখন ব্যাটিং করছিলাম তখনও বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছেন, এবং শুরু থেকেই ওই বিলিফটা ছিল সবারই যে আজকে আমরা ভালো কিছু করা সম্ভব, সো এই ধরনের সাপোর্ট করে গেছে। বাকি ম্যাচ, নেক্সট ম্যাচ যখন খেলতে নামবো অবশ্যই জেতার জন্যই নামবো প্রত্যেকটা ম্যাচ। স্টিল আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সেরা ম্যাচ, সেরা বিশেষ করে ব্যাটিং পার্টটা করতে পারিনি, সো অবশ্যই সামনে ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা ওই দায়িত্ব নিয়ে ব্যাটিং করার চেষ্টা করবে, এবং এখনও আমার কাছে মনে হয় অনেক কিছু করা বাকি আছে। প্রথমত আমার কাছে মনে হয় যে আমাদের ভালো উইকেটে খেলা উচিত, ভালো উইকেটে প্র্যাকটিস করা উচিত, যেটা মানে এরকম স্পোর্টিং উইকেটে যেই যে অভ্যাসটা আমাদের তুলনামূলক কম। আর আমার কাছে মনে হয় যে এখানে আসলে স্কিলের থেকে আমার মনে হয় যে মেন্টাল বিষয়টা ইম্পর্টেন্ট, এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া উচিত, কারণ এ ধরনের বোলারদের ফেস করার মতো স্কিল সবারই আছে। সো আমার মনে হয় এই জায়গায় যদি আমরা একটু কনসার্ন হই তাহলে আমার মনে হয় সামনে এই এই ভুলগুলো হবে না। রিকভারি করতেছে, ভালো অবস্থায় আছে, আমরা আজকের ম্যাচটা রিস্ক নিতে চাইনি যেহেতু আরও আমাদের এরপর আরও 5টা ম্যাচ আছে, সো ভালো অবস্থায় আছে এবং ইম্প্রুভের দিক দিয়ে অনেকটা বেটার, সো আশা করছি যে সামনে হয়তো খেলবে। আমার মনে হয় এই জায়গায় ঠিকই ছিল, কারণ হৃদয় 5-এ সবসময় কমফোর্টেবল ব্যাটিং করতে, ও 5-এ ব্যাটিং করেছে, মুশিভাই 6-এ কনসিস্টেন্ট রান করতেছে, সো মুশিভাই 6-এ ছিল, রিয়াদ ভাইও একটা ইনিংস এর আগে 7-এ ভালো ব্যাটিং করছে। সো আমার মনে হয় যে সাকিব ভাই যদি খেলতো তাহলে হয়তো 4-এ উনিই ব্যাটিং করতো, বাট আমার মনে হয় যে ব্যাটিং অর্ডার আজকে ঠিকই ছিল। দুইটা কোশ্চেনই ভুলে গেছি, আগে সেকেন্ড কোশ্চেনের উত্তর দিই। আমার যেটা আপনি বললেন যে আমাদের টিমে কোনো ব্যাটসম্যানই 50-70-80-100-তে কেউই খুশি না, এবং কোচিং স্টাফরাও খুশি না যদি না ওটা টিমের হেল্প হয়। সো এ ধরনের প্রত্যেকটা ব্যাটসম্যানই জানে, এবং প্রত্যেকটা ব্যাটসম্যানই এটা নিয়ে কথা বলে, এবং আই এম শিওর যে তানজিদ, তামিম, লিটন তারাও খুশি না আজকের ইনিংসটা, কারণ বড় বড় টিমগুলো যেটা দেখা যায় যে ইনিংসগুলো 120-130 ইভেন 150 এরকম ইনিংস খেলে, সো এটা নিয়ে অবশ্যই সবাই চিন্তিত এবং সবাই এটা নিয়ে কাজও করে। আর